হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো তিনটে বিষয়কে নিয়ে। জিদ্দার বুমেরাংকে নিয়ে কথা হবে, প্রদানকে নিয়ে কথা হবে, কিন্তু সবার ফার্স্টে কথা বলবো ডাঙ্কিকে নিয়ে এবং ডাঙ্কির ফার্স্ট উইকের বক্স অফিস কালেকশনকে নিয়ে। সো বিষয়টা হচ্ছে, এত কন্ট্রোভার্সি হচ্ছে ডাঙ্কিকে নিয়ে, সেলারকে নিয়ে, যে ফেক বক্স অফিস কালেকশন, এই সমস্ত কিছু যে ঘটছে, এক্স্যাক্টলি সঠিক খবর কোনটা আমি জানি, কিন্তু সেটাই মানে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু এখন ধোঁয়াশা। সো মোটামুটি মানে প্রোডাকশন হাউসের তরফ থেকে যা বক্স অফিস ফিগার শেয়ার করা হচ্ছে আমাদেরকে, কিন্তু সেটাই কিন্তু মোটামুটি মানতে হবে। সো আজকের কিন্তু মোটামুটি প্রোডাকশন হাউসের তরফ থেকে ফার্স্ট উইকের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনস কিন্তু শেয়ার করা হয়েছে ডাঙ্কির ক্ষেত্রে, এবং ডাঙ্কি ফার্স্ট উইকের শেষে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 323 কোটি টাকা কিন্তু কালেকশনস করতে পেরেছে, এটা সত্যি বলতে ভালো। এবং ডাঙ্কি যেহেতু একটা সোশ্যাল কমেডি জনরার একটা ছবি, তো সেক্ষেত্রে এটা একটা ভালো কালেকশনস আমি বলবো। এবং ডাঙ্কি যেহেতু জওয়ান বা পাঠানের মতো নয়, এই কালেকশনটা আমি বলবো যে একটা ডিসেন্ট একটা কালেকশনস। এবারে দেখা যাক এটা আদৌ সত্যি হয় কিনা, বাট বক্স অফিস ফিগারটা যা এসছে এক সপ্তাহের মধ্যে, আবার মনে হয় এটা একটা জেনুইন বক্স অফিস। আচ্ছা, দ্বিতীয়ত এই ভিডিওতে কথা বলবো প্রধানকে নিয়ে। সো প্রধান মানে প্যান ইন্ডিয়া তো মুক্তি পেয়েছেই আজকের, এবং প্রধান আমাদের কলকাতাতে কিন্তু আজকের এবং কালকের এবং পরশু, এই 3 দিন ব্যাপক একটা কিন্তু রেসপন্স পাবে, ইভেন আজকে কিন্তু পেয়েছে। সো বিষয়টা হচ্ছে এইটা, সেকেন্ড উইকের কিন্তু হললিস্ট মোটামুটি শেয়ার করা হয়েছে প্রধানের ক্ষেত্রে। তো প্রধান এশারকে ডাঙ্কির কাছ থেকে কিন্তু জাস্ট সোর্স ছিনিয়ে নিয়েছে। তার কারণটা হচ্ছে কি, তোমরা হয়তো নোটিস করে দেখতে পারো, ডাঙ্কি বলি বা সেলার বলি, যার মানে ফার্স্ট উইকে মানে যখন যখন রিলিজ করে তখন কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু শো পেয়েছিল, বাট আস্তে আস্তে যেহেতু ডাঙ্কিকে নিয়ে সেই লেভেলের হাইপ নেই, বা প্রধানকে নিয়ে একটা ওই ফেক বক্স অফিস কালেক্ট সরি সালারকে নিয়ে একটা যে একটা ফেক বক্স অফিস কালেকশন, এই সমস্ত যে ঘটছে, এই সমস্ত বিষয়গুলোর জন্যই কিন্তু সালার এবং ডাঙ্কির শো অনেকটা কিন্তু কমে গেছে, এবং সেই শোগুলো পাচ্ছে কে না, প্রধান এবং কাবুলিওয়ালা। তার এবং এর ফলে কি হচ্ছে, কাবুলিওয়ালা এবং প্রধানের ক্ষেত্রে অনেক বেশি সংখ্যক শো কিন্তু তারা পাচ্ছে, এবং যেহেতু এই দুটো প্রজেক্ট প্রচণ্ড ভালো হয়েছে এবং অডিয়েন্সের কাছ থেকে ভালো রেসপন্স পাচ্ছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দুটো ছবির শো সংখ্যাও কিন্তু অনেকটা বাড়ছে। তোমরা দেখো সিনেপলিস লেকমনে ডাঙ্কির কতগুলো শো ছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডাঙ্কি এখন মাত্র কিন্তু দুটো শোতে এসে দাঁড়িয়েছে সিনেপলিস লেকমনে, এবং এটা তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আরও এরকম বহু হল আছে যেখানে কিন্তু প্রধানের শো অনেকটা বেড়েছে ডাঙ্কির শোকে কমিয়ে দিয়ে, বা সালারের শোকে কিন্তু কমিয়ে দিয়ে, এবং প্রধান এবং কাবুলিওয়ালা আশা করা হচ্ছে এই 3 দিনে বেশ ভালো রকমের কিন্তু ব্যবসা করবে আমাদের বাংলাতে, দেখা যাক কেমন বিজনেস করে, এবং এটা একটা ভালো দিক প্রধান এবং কাবুলিওয়ালার ক্ষেত্রে। তৃতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা সারা, অবশ্যই জিদ্দার বুমেরাং সংক্রান্ত, এবং বুমেরাং সংক্রান্ত সত্যি বলতে কোনো রকম আপডেট আসছে না, যেটুকু খবর পাচ্ছি এবং যেটুকু সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ঘোরাফেরা করছি, সেটুকুই আমি মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। সো বুমেরাং যেহেতু একটা সায়েন্স ফিকশন প্রজেক্ট, তো সেখান থেকে দাঁড়িয়ে বুমেরাঙ্গে থাকতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই টেকনোলজি, এবং এখানে রুক্মিণী এবং অনেক রকম কিন্তু আপডেট উঠে আসে যে এখানে রুক্মিণী মৈত্র একজন রোবট, জিদ্দা একজন সায়েন্টিস্ট, এটা এগুলো এখনও অবধি মোটামুটি জিদ্দা সায়েন্টিস্ট এটা সঠিক কথা, বাট রুক্মিণী মৈত্র যে রোবট এটা এখনও অবধি কিন্তু রুমার্সই আমি ধরবো, এটা এখনও অবধি কিন্তু মোটামুটি কনফার্মড নয়। বাট জিদ্দার যে বাইক সিকোয়েন্সেসগুলো থাকছে, যে এন্ট্রি সিনটা বলি, এটা সুপার বাইক মানে ফিউচারিস্টিক বাইক, এগুলো সত্যি কথা, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিন্তু থাকছে এই বুমেরাঙ্গের মধ্যে, এটা একটা এক্সক্লুসিভ আপডেট। সো এগুলো ছিল মোটামুটি 3টে আপডেট, তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।